আপনি কি সন্তানকে সঠিক ভাষা শিক্ষা দিতে চান? আপনি কি সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে চান? আপনি কি চান আপনার সন্তান আপনার কথা শুনে চলুক, মেনে চলুক? যদি চান, তাহলে আজকের আলোচনা সন্তানদের সঙ্গে কীভাবে কথাবার্তা বলবেন, তার কৌশল, তার ধারণা সব কিছু নিয়ে আলোচনা করছি। তার আগে বলি, আলোচনার আগে আপনারা আজকের ভিডিও সাবস্ক্রাইব করুন, যাতে এই ধরনের ভিডিও আপনি আরও পেতে পারেন। চলুন শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। প্রথমত, তাদের সঙ্গে বসুন। বসাটা কি হবে, কিভাবে বসবেন? বসার সময় সন্তানদের সঙ্গে সোজাসুজি বসুন, ছেলে মেয়েদের একদম মুখোমুখি বসুন, সামনে নিয়ে বসুন, প্রয়োজনে হাঁটুর সঙ্গে হাঁটু লেগে থাকুক, এইভাবে বসুন। বসে তাদের সঙ্গে কথা বলার পরিবেশ তৈরি করুন। যদি কোনো কারণে কথা বলতে হয়, তার কোনো কিছু আচরণ নিয়ে, তার কোনো সুবিধা অসুবিধা নিয়ে, বসাটা শুরুটা এইভাবে করুন। তারপর চোখে চোখ রেখে কথা বলতে বলুন, একদম কন্ট্যাক্ট টু আইবল টু আইবল, একদম আপনার চোখের সঙ্গে ছেলে মেয়েদের চোখের সরাসরি যোগাযোগ থাকবে এবং সেইভাবে তাদের সঙ্গে কথা বলা শুরু করতে হবে। বসার ব্যাপারে সন্তানদের আগ্রহ যেন থাকে, প্রতিটা সিটিংয়ে আপনি এমনভাবে তাদের সঙ্গে কথা বলবেন তারা যেন নতুন কিছু পায়। দ্বিতীয়ত, নাম সঠিক রাখুন, একটি ইতিবাচক নাম রাখুন। আমরা ছেলে মেয়েদের করি কি, অনেক সময় অনেক কঠিন নাম রেখে দিই, যে নামের হয়তো অনেকে সঠিক উচ্চারণ করতে পারে না, বিকৃত উচ্চারণ করে, অবাক হয়ে যায় যে এটা কী ধরনের নাম, মনে রাখতে অসুবিধা হয়। শুধু তাই নয়, নামটা ইতিবাচক রাখতে হবে। ইতিবাচক কেমন? যেমন ধরুন, কেউ তার মেয়ের নাম রাখলো মোনালিসা। মোনালিসা তো দুঃখের চিত্র, ফলে তার যে জীবনচিত্র তার মধ্যে দুঃখের একটা কোথাও পরশ চলে আসে। নামের সঙ্গে তার আচরণের অনেকটা মিল আস্তে আস্তে হতে থাকে, সেই জন্য নামটাও খুব সুন্দর এবং ইতিবাচক নামটা প্রত্যেকে রাখার চেষ্টা করুন। পরিবারের সবাই একই নামে ডাকুন। আমরা দেখেছি অনেক পরিবার দাদু এক নামে ডাকছে, দিদিমা এক নামে ডাকছে, ঠাকুমা এক নামে ডাকছে, বাবা মা কাকা জেঠু বিভিন্ন নামে তাকে ডাকছে, ফলে তার যে পরিচিতিটা কোন নামে সেই ছেলে মেয়ে বুঝতে পারছে না। সেই জন্য প্রত্যেকেরই উচিত যে তার জন্য একটা নির্দিষ্ট নামে সবাই সেই নামে তাকে ডাকতে থাকুন। যে কোনো কাজ বলার আগে তার নাম আগে প্রয়োগ করুন। যখনই কোনো কাজের কথা বলবেন, যেমন ধরুন হয়তো তাকে বললেন পড়তে বসো, তার নাম বললেন, ধরুন তার নাম সূর্য, সূর্য পড়তে বসো, সূর্য তোমার কলমটা পেয়েছো তো, সূর্য স্কুলে যাওয়ার আগে বইপত্র গোছানো হয়েছে তো, সূর্য তোমার পোশাকটা কেমন লাগছে, প্রত্যেকটা ব্যাপারে তার নামটা প্রয়োগ করতে থাকুন, সে তার নামের গুরুত্ব যেন বুঝতে পারে। তৃতীয়ত, পছন্দের বিষয় নিয়ে আলোচনা করুন। আলোচনায় তো বসলেন, ধরুন তার কোনো সমস্যা নিয়েই আলোচনা বসলেন, কিন্তু আলোচনাটা যেন তার পছন্দ মতো হয়। প্রথম শুরু করুন তার পছন্দের বিষয় নিয়ে, হয়তো সে খেলাধুলা পছন্দ করে, শুরু করুন খেলাধুলা নিয়ে, তারপর তার সমস্যা নিয়ে আলোচনা শুরু করবেন। প্রথমে খোলামেলা প্রশ্ন জিজ্ঞাসা করুন, তাকে সরাসরি সহজ সরল ভাষায় তাকে জিজ্ঞাসা করুন। পড়াশোনা থেকে খেলাধুলা সমস্ত কিছু নিয়ে তার সঙ্গে আলোচনা করুন। পড়াশোনা কেমন হচ্ছে, কোন শিক্ষকের পড়ার বোঝানোর ব্যাপারে অসুবিধা হচ্ছে, খেলাধুলা তার খেলাধুলাটা কেমন হচ্ছে, কাদের সঙ্গে সে খেলছে, তার বন্ধু পরিসর, বিভিন্ন বন্ধুর সম্বন্ধে তার মতামত তার কাছে বোঝার চেষ্টা করুন। সন্তানের বক্তব্য আগ্রহের সঙ্গে শুনুন। ছেলে মেয়ে যে কথাগুলো বলছে, হতে পারে সে সাজিয়ে বলতে পারছে না, হতে পারে সে হয়তো গুছিয়ে বলতে পারছে না, কিন্তু আপনি মন দিয়ে শুনুন। যেমন ধরুন, বাবা একটি সুন্দর গল্প বলল, সেই গল্পটি হয়তো বলল যে যাও তোমার মাকে শুনিয়ে এসো, এইবার তার মার কাছে গেল। তো মায়ের গল্পটা শোনা হলেও হতে পারে, কিন্তু এই গল্পটা খুব মন দিয়ে তার কাছে শুনতে হবে, তার যেন মনে হয় যে মাকে আমি একটা নতুন গল্প বলছি, এতটাই মন দিয়ে তার গল্প শুনতে হবে। হতে পারে গল্পটা বলতে বলতে আটকে গেল,
তখন আপনি তাকে একটু ধরিয়ে দেবেন হালকা করে। আচ্ছা, এখানে কি এইরকম ঘটনাটা হতে পারে? সঙ্গে সঙ্গে সে বলবে হ্যাঁ হ্যাঁ এইরকম একটা ঘটনা, বলে আবার সে গল্পটা স্টার্ট করবে। কিন্তু খুব ধৈর্য ধরে মন দিয়ে তার গল্পটা, তার কথাবার্তা শুনতে থাকুন। চতুর্থ, সাহায্য বা পরামর্শের প্রয়োজন কিনা জিজ্ঞাসা করুন। কোনো কারণে, যেমন ধরুন বন্ধুদের সঙ্গে মনোমালিন্য হয়েছে, তার মন খুব খারাপ, এগুলো লক্ষ্য করবেন। বন্ধুদের সঙ্গে যদি মনোমালিন্য হয়, সন্তানদের মন খুব খারাপ হয়ে যায়, খোলাখুলি আলোচনা করুন। তাকে বলুন, আমি কি তোমার বন্ধুর সঙ্গে কথা বলবো, কী ব্যাপারটা জানবো? এরকম নয়, বন্ধু ঠিকই করেছে, তোমার সঙ্গে কথা বলেনি ঠিকই, তুমিও ঠিক করেছো, ওই বন্ধুর সঙ্গে মেলামেশা উচিত নয়, তা নয়। আপনি ছেলেকে তার বন্ধুর সঙ্গে মিল কী করে হবে, এই সাহায্য করুন। জন্মদিনে উপহার, হয়তো বন্ধুর জন্মদিনে উপহার, কিংবা দাদুর জন্মদিনে উপহার, কিংবা মামার জন্মদিনে উপহার, ছেলের সঙ্গে সরাসরি আলোচনা করুন। আপনি জানেন কি উপহার আপনি দিতে চাচ্ছেন, কিন্তু এমনভাবে সন্তানের সঙ্গে কথা বলুন সে যেন ভাবে যে আমি যেটাই ঠিক করলাম সেই উপহারটাই ওনাকে দেওয়া হলো। তাহলে আমাদের সন্তান, আমাদের ছেলেমেয়েরা বুঝবে যে আমার পরিবারে একটা বিরাট গুরুত্ব আছে, আমারও মতামত সবাই নেয়, আমাকে নিয়ে সবাই ভাবে। এইভাবে আসুন সন্তানদের গুরুত্ব আমরা বাড়িয়ে তুলি। তারপরে যেমন ধরুন হোমওয়ার্ক তৈরি, হোমওয়ার্ক তৈরির ব্যাপারে তার যদি কখনো অসুবিধা হয় সাহায্যের হাত বাড়িয়ে দিন। ছেলেমেয়েরা যেন মনে করে আমার মা বাবা সব জ্ঞানের অধিকারী, তার যেন সাহস থাকে আমি আটকে গেলে আমার মা আছেন, আমার বাবা আছেন, তাকে সহযোগিতা করুন। পঞ্চমত, ভালো কাজের ব্যাখ্যা করুন। কীরকম? যেমন ধরুন পড়াশোনা ভালো করলো, রেজাল্ট ভালো করলো, আলোচনা করুন যে এই রেজাল্ট ভালো হওয়ার পেছনে কারণ কী। কারণ তাকে মনে করিয়ে দিন যে সে পড়াশোনা ভালো করেছে, তাকে মনে করিয়ে দিন যে তুমি এই পরীক্ষার সময় এই বিয়ে বাড়িটাতে তুমি যাওনি, সেই জন্য তোমার রেজাল্ট ভালো হয়েছে, পরীক্ষার সময় তুমি কিন্তু খেলাধুলাটা কমিয়ে দিয়েছিলে দেখো, সেই জন্য তোমার রেজাল্ট ভালো হয়েছে। এইভাবে কাজটা কেন ভালো হলো ব্যাখ্যা করুন। তারপর যেমন ধরুন বাড়িতে কেউ আত্মীয় এলো, সে সবাইয়ের সঙ্গে খুব সুন্দর ভদ্র আচরণ করছে, বন্ধু বান্ধবদের সঙ্গে, শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে তার আচরণটা খুবই সুন্দর, আলোচনা করুন কেন সবাই বলছে তোমার আচরণ এত সুন্দর, বা যদি খারাপও হয় সেটাও নিয়ে আলোচনা করুন, কী ধরনের আচরণ হওয়া উচিত। দেখবেন আমাদের ছেলেমেয়েরা ধীরে ধীরে একটি সুস্থ আচরণের অধিকারী হচ্ছে। নিজের কাজ নিজে যদি করতে পারে সেখানেও ব্যাখ্যা করুন। যেমন ধরুন জামার বোতামটা এতদিন লাগাতে পারতো না, আজকে সে জামার বোতাম লাগিয়ে, জুতোর ফিতেটা এতদিন বাঁধতে পারতো না, আজকে সে জুতোর ফিতেটা বেঁধেছে, ব্যাখ্যা করুন, আলোচনা করুন, বা কী করে তুমি আজ এই জুতোর ফিতেটা বাঁধলে। এইভাবে প্রতিটি ভালো কাজের, প্রতিটি পজিটিভ কাজের ব্যাখ্যা করতে থাকুন, তাহলেই দেখবেন তার এই পজিটিভ কাজ করার ইচ্ছাটাই অনেকটাই বেড়ে যাবে। ছ নম্বর, শাসনও যদি করতে হয় সাধারণভাবে কথা বলুন। আমরা শাসন করার সময় গম্ভীর হয়ে পড়ি, শাসন করার সময় একটু চিৎকার করে বলি, চোখ মুখের অভিব্যক্তি আমাদের বদলে যায়। না, আজ থেকে আমরা শিশুরা যদি ভুল করে তাকে সহজভাবে, প্রাঞ্জলভাবে, খুব পোলাইটভাবে তাদেরকে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। ইতিবাচক শব্দ প্রয়োগ করতে হবে, এটা উচিত নয়, সেটা উচিত নয়, এটার থেকে এইটা উচিত ছিল, তাকে রাস্তা দেখাতে হবে। অসুবিধা হলে প্রস্তাব দিন। কীরকম? যেমন ধরুন ছেলেমেয়েরা প্রায় বিশেষ একটা ড্রেস পরার জন্য সে অনেক সময় জিদ করে থাকে, আসুন আমরা তাকে অপশান দিই, আচ্ছা এই জামাটা কেমন, সেই জামাটা কেমন, এই জামাটা কেমন, আমি যেটা চাচ্ছি যে জামাটা সে পরে যাক সেইটার একটু ভালো করে গুণগান গাইতে হবে। যদি এইভাবে আমরা বলতে পারি তাহলে দেখা যাবে সে যে জামাটা ঠিক করলো আপনারই পছন্দের ড্রেস, সেই ছেলে বা মেয়েটা কি মনে করলো যে আমি যেটা নির্বাচিত করলাম সেই ড্রেসটাই ঠিক হলো। এইভাবে কোনো কিছু, কোনো ব্যাপারে যদি অসুবিধা হয় তার সঙ্গে বোঝাপড়া করে নিন, আলোচনা করে নিন। এইভাবে যদি আমরা চলতে থাকি আমাদের সন্তান সুন্দরভাবে গড়ে উঠবে।
তবে আবার শেষে বলি, অনেকেই দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইব করে রাখুন, কিছু কমেন্ট করুন যে আপনার সন্তানদের কি কি অসুবিধা হতে পারে বা কি কি অসুবিধা হচ্ছে, এই কমেন্টটাও করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।